ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোল কোম্পানি থেকে আমি নাইম ইসলাম আজ আপনাদের দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ছারপোকা দমন করবেন ছারপোকার সাথে আপনাদের নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই তাই সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা দুইটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ছারপোকা দমন করা দেখিয়ে থাকব প্রথমত ন্যাপথোলিন পদ্ধতি আপনার যে বিছানায় ছারপোকা রয়েছে সেই বিছানার তোষকের নিচে ন্যাপথলিন গুঁড়া করে রেখে দিন সপ্তাহখানিক যেতে না যেতে দেখবেন আপনার বিছানা হয়েছে মুক্ত দ্বিতীয়ত স্প্রে পদ্ধতি হাফ লিটার পানির সাথে পঞ্চাশ গ্রাম সার্ফ এক্সেল ও এক কাপ পরিমাণে স্যাবলন মিশিয়ে আপনার বিছনার কণায় কনায় সহ যে সকল জায়গায় ছাড়পোকার বসবাস বোঝা যায় সমস্ত জায়গায় স্প্রে করুন স্প্রে করার এক ঘন্টা পর বিছানা সহ সকল কিছু রোদে দিন টানা দুই তিন ঘন্টা রোদে দেওয়ার পরে সেটি ব্যবহার করুন ইনশাল্লাহ এই পদ্ধতির মাধ্যমে আপনার বাসা হবে মুক্ত তারপরেও যদি আপনি ছাড়পোকা দমনে বিফল হন অথবা ঘরোয়া পদ্ধতিতে ছাড়পোকা দমন করতে না চান তাহলে আপনি যে কোনো প্রফেশনাল পেস্ট কন্ট্রোল কোম্পানির মাধ্যমে ছাড়পোকা দমন করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের অন্যতম সেরা কোম্পানি রয়েছে ইজি ফিনিশ পেস্ট কন্ট্রোল কোম্পানি আমরা আপনাদের তিন মাসের ওয়ারেন্টি সহকারে ছাড়পোকা দমন করে থাকি একবার ছারপোকা দমন করলে আর কখনও ছাড়পোকা হবে না তাই আমাদের এই সেবা নিতে এখনই কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তেলাপোকা দমনের ঘরোয়া পদ্ধতি জানতে আমাদের অন্য ভিডিওটি দেখুন অন্য অন্য পোকামাকড় দমনের ঘরোয়া পদ্ধতি নিয়ে আসবো পরের ভিডিওতে সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ